ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এখানে দেখছেন দুধের সর তুলে রাখছি, এইভাবে আমি কিছুদিন ধরে দুধের সর তুলে রেখেছি, আর সেটাই দেখাবো। দুধের সরটা দিয়ে আমি কি বানাতে চলেছি বুঝতেই পারছেন তো। আমি আজকে বানাবো ঘরে ঘি কিভাবে বানানো হয়, আমার স্টাইলে আমি ঘি বানাই সেটাই দেখাচ্ছি। তো চলুন, প্রথমে একটা ব্লেন্ডার নিয়ে আমি সেই সরগুলো জমা করে রেখেছিলাম যেগুলো, সেগুলো ব্লেন্ড করে নেব। আর এর মধ্যে এই কাপটা ধুয়ে সামান্য অল্প জল দেব। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ জলটা দিলাম। এবার এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে লো হিটে ভালো করে কড়াতে জ্বাল দেব। কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের উপর, একদম লো হিট করতে হবে এটা। বেশি বাড়িয়ে দিলে, গ্যাসের ফ্লেম যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে এটা পুড়ে উঠবে। এটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত লো হিটে জালটা দিতে হবে, আর বারে বারে এটাকে নেড়ে দিতে হবে যাতে তো কড়ার মধ্যে লেগে না যায়। চলুন এইভাবে আস্তে আস্তে বানিয়ে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঘিটা তেলের মতন ভেসে উঠছে। আর এই সময় আমি কটা কারি পাতা এর মধ্যে দিয়ে দিলাম। কটা কারি পাতা দিলাম এই কারণেই যে ঘিটা অ্যাকচুয়ালি তৈরি হয় দুধের সর পচিয়ে, তো সেই দুধের সরটা যত ভালো পচবে ততটাই ভালো ঘি তৈরি হয়। আর এই জাল দেওয়ার সময় একটা গন্ধ বেরোয়, সেই কারণে সেই গন্ধটাকে এড়িয়ে চলার জন্যই এই কারি পাতাটা দেওয়া। তো চলুন, ঘিটা আমার একদম রেডি হয়ে এসছে, এবারে ছেঁকে নেব। এখন আমি ঘিটা ছাঁকনি দিয়ে একটা স্টিলের পাত্রে ঢেলে রাখছি। ঠান্ডা হয়ে গেলে আমি অন্য বোতলে, মানে কাঁচের বোতলে বা প্লাস্টিকের কৌটোতে রেখে দেব। গরম অবস্থাতে রাখলে কৌটোগুলো খারাপ হয়ে যেতে পারে, আর সেই কারণে স্টিলের পাত্রে আগে ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা ঘিটা কত সুন্দর হয়েছে, এর একটা খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে ঘিয়ের। তো এবার আমি একটা কৌটোর মধ্যে ঘিটা ঢেলে রাখবো। তো এই কৌটোটার মধ্যে আমি ঘিটা ঢেলে রেখে দেব। তো বন্ধুরা, আমার স্টাইলে ঘি তৈরির পদ্ধতিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা ঘিটা খুব সুন্দর হয়েছে। আর এরকম ঘি যদি সেদ্ধ ভাত, গরম ভাতের, মানে গরম সেদ্ধ ভাতের সাথে খাওয়া যায় খুবই ভালো লাগে। আর এই ঘিটা তলায় যে গাঢ় হয়ে যাবে, বসে যাবে সেটা হবে না। তো থ্যাংকস ফর ওয়াচিং।